1960-এর দশকে বিশ্বব্যাপী ইনকিলাব জিন্দাবাদ, দুনিয়ার মজদুর এক হও ইত্যাকার স্লোগানে বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বে বৈষম্যের বিরুদ্ধে উচ্চকণ্ঠ আওয়াজ ওঠে। ভারত ও পাকিস্তানে অর্থনৈতিক সক্ষমতা মুষ্টিমেয় কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হওয়ার প্রেক্ষিতে ব্যাংকিং ও বিমা খাতকে রাষ্ট্রীয়করণ করার খোদ পাকিস্তান। পাকিস্তানের 22 পরিবার কোটিপতি, মাত্র একজন ছিলেন পূর্ব পাকিস্তানে। তারা লজ্জা পাবে যে এখন বাংলাদেশে বছরে 11,500 কোটিপতি তৈরি হন, কোনো দোষের কিছু নাই। আর মাত্র 43,000 ব্যাংক হোল্ডারের কাছে প্রায় অর্ধেক ব্যাংকের আমানত জমা থাকে, এটা বোধ হয় বঙ্গবন্ধুর দর্শনের সঙ্গে তেমন মিল খায় না বলে আমি মনে করি। মার্কিন অর্থনীতিতে প্রবৃদ্ধি শুরু হয়েও থেমে গেছে, ইউরোপের সম্প্রসারণও করোনায় আবারও হুমকির সম্মুখীন। ভারতের অবস্থা তেমন ভালো নেই, চীন ভালো করছে এই কথাটা উঠে নেয়, তবুও দেশটি তৈরি পোশাকে পুঁজি প্রত্যাহার করছে। এর সিংহভাগ দেশান্তর হচ্ছে ভিয়েতনামে। ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া ও মালয়েশিয়া তৈরি পোশাক রপ্তানিতে বেশ ভালোভাবে অগ্রসরমান, তাদের উৎপাদনশীলতা অনেক বেশি। আমরা কি উৎপাদনশীলতা বৃদ্ধিকল্পে উপযুক্ত কর্মকাণ্ড নিচ্ছি? আমি আমার তৈরি পোশাকের বন্ধুদেরকে সমন্বয়ে জিজ্ঞেস করছি। খালি ধমভক্তি করলে যে এই সালের মধ্যেই আমরা ভিয়েতনামকে ছাড়িয়ে যাব, সেটা ভালো, সেটা অর্জন করতে হলে কিন্তু উৎপাদনশীলতা বাড়াতে হবে, বাড়াতে হবে বহিমুখতা, আনতে হবে এফডিআই উইথ বাইব্যাক গ্যারান্টি। এগুলো সম্ভব, উচিত এবং এগুলার আলোচনা করা অবশ্যই প্রয়োজন আছে। জাতির পিতা বঙ্গবন্ধুর অগাত বিশ্বাস ছিল ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, গ্রামীণ শিল্পের উপর। ব্যাংকিং ব্যবস্থার লোকজন আমাদের বড় বড় শিল্পোক্তাদের চিনে, তাদের ঋণ কিন্তু খরচ হয়ে যায়, কিন্তু অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং কুটির শিল্পের ঋণ, যেটা খরচ হলে কর্মসংস্থান হবে, আয় রোজগার সম্পদ বৃদ্ধি পাবে, আয় সম্পদ এবং সুযোগে বৈষম্য কমে যাবে, বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠিত হবে। কাজে এই দিকে আনুষ্ঠানিকভাবে দৃষ্টি দেওয়ার প্রয়োজন মনে করি এবং এই ক্ষেত্রে সুদের হার শতকরা 2 ভাগের বেশি করার প্রয়োজন দেখি না। প্রয়োজন বোধে ভেঞ্চার ক্যাপিটাল করে তাদেরকে একেবারে সম্পূর্ণ সহযোগিতা, শক্তি, সাহস দিয়ে তাদেরকে জাগিয়ে তুলতে হবে, কারণ জাপান এবং যুক্তরাষ্ট্রে অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে শতকরা 60% কর্মসংস্থান হয়, এটা আমাদের এখন খুব জরুরি।